মর্গেজেতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কি কারণে আমাকে বারবার মারবেন দয়া করে যদি আমাকে বলতেন। আসাদ চৌধুরীর মাইয়া কাজল রে, তুই ডিস্টার্ব করস কেন? আসাদ চৌধুরী, কাজল? বিশ্বাস করেন বস, এই নামের কাউকেই আমি চিনি না। মিথ্যা কথা কইস না। আরে মিথ্যে বলবো কেন বস? ওইসব হাসামিসা আমি বুঝি না। তরে ধোলাই করণের লেগে আহাদ চৌধুরী আমার টাকা দিছে, টাকা পাইলে আমি সবই করতে পারি, বুঝছস? সত্যি বলছেন বস? তাহলে আমিও আপনাকে টাকা দেব, বিনিময়ে আপনি শুধু আমাকে কাজলের ঠিকানাটা দেবেন। এবার না মানে মনের অজান্তে যদি কোনো ভুল করে থাকি তাহলে কাজলের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব। কত দিবে? 5000 দেব। আপাতত 1000 রাখুন, নিন বস, বাকিটা ক্ষমা চেয়ে আসার পরে দিয়ে দেব। ঠিক আছে, কুদ্দুস জি বস, এই ল্যাংড়াটারে কাজলের ঠিকানাটা দিয়ে দে। থ্যাংক ইউ বস। আবির, আপনি তো কাজল তাই না? ইয়েস, কিন্তু বিনা কারণে আপনি গুন্ডা ভাড়া করে আমাকে মেরে আমার একটা পাপ পঙ্গু করে দিয়েছেন, অথচ আপনাকে আমি চিনি না জানি না। একটা মিস্টেক হয়ে গেছে, আসলে আমার সেলফোনে একটা নাম্বার থেকে কে যেন বারবার ডিস্টার্ব করছিল। বিরক্ত হয়ে শেষে আমার ড্যাডি আর আঙ্কেলের কাছে নাম্বারটা বলতে গিয়ে একটা ডিজিট ভুল করেছিলাম। আপনার ওই ছোট্ট একটা ভুলের কারণে পা ভেঙে আমাকে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে হয়েছে। তার জন্য আমাকে কি করতে হবে? ভুলের জন্য আমার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে, বলুন। সরি যদি না বলি? তাহলে আপনার গালে কষে একটা থাপ্পড় দিয়ে আপনার সেই ভুলের প্রায়শ্চিত্তটা এখানেই করে খালি ভেজাল করে। প্রথমবার বলে শুধু থাপ্পড় দিলাম, দ্বিতীয়বার কি করব তা আমি নিজেই জানি না। আসি। কি তোর গায়ে হাত তুলেছে এত বড় সাহস? হ্যাঁ, এর দাঁত ভাঙা জবাব যদি না দিয়েছি তাহলে আমি কাজল না। এক কাজ কর, সেই ভাড়াটে গুন্ডা দেন আবার খবর দে। না, ওকে নিজের হাতে মেরে আমি আমার অপমানের প্রতিশোধ নেব। তুমি কি করবি? ওই বদমাশটাকে বল বানিয়ে পেটাবো। আপনি চিনতে পেরেছো তাহলে? আমার গালে তুমি থাপ্পড় মেরেছিলে, আজ আমি তোমাকে এমন অবস্থা করব সারা জীবন তুমি হাসপাতালের বিছানায় শুয়ে চিৎকার করবে। আস্তে ম্যাডাম, আস্তে, হাড্ডির জয়েন্ট খুলে গেলে তো হাসপাতাল পর্যন্ত যেতে পারবো না। আজ থেকে এই রাস্তাটাই তোর জন্য হাসপাতাল। এতক্ষণ আপনি আমাকে বল বানিয়ে পিটিয়েছেন,
এখন আপনাকে কি করা উচিত বলুন তো? কাজল ভাত। ও দাঁড়া, রাখলে তোমাকে ভীষণ ভালো লাগে।